Tarif ke desi. Bukan dia dikatakan. Assalamualaikum, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন এন্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমার স্কুল সারা ময়মনসিংহ ডিস্ট্রিক্টে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো সেই বৃত্তি পরীক্ষা আমার স্কুলও অংশগ্রহণ করবে, সেজন্য আমরা হলে যাব বৃত্তি পরীক্ষা, সেখানে একটা মিটিং আছে। আর এবারে আমার স্কুল পুরস্কার প্রাপ্ত হয়েছে, সেখানে পুরস্কারটাও দেওয়া হবে, সেজন্য যাওয়া হচ্ছে। তো এটা হচ্ছে মুকুলনিকেতন স্কুল, সেখানে কেন্দ্র করছে, তো আমার বাচ্চারা এখানে অংশগ্রহণ করছে, প্লাস এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আশা করছি পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আরও আমার কিছু ভিডিও আছে এখানে, সব কিছু আপনাদের ভালো লাগবে, দেখতে থাকেন। পরবর্তীতে আবার আমি আপনাদের মাঝে ফিরে আসবো। দেখি আপা একটু দেখি সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সরি বলছি, কারণ অবস্থাটা বেগতিক ছিল, আপনাদের দেখছেন আপনারা নিশ্চয়ই। আপনাদের তো কথা শুনতে হবে, যারা ইন্ডিজেনারের দায়িত্বে থাকবেন তারা কোনোভাবেই একটা বাচ্চাকে পরীক্ষা শেষ হওয়ার আগে ছাড়বেন না। বাচ্চারা আপনি খাতা নিয়ে ওদেরকে নিয়ে ওই হলে বসে থাকবেন, আমরা গার্ডিয়ানকে ছেড়ে দিব, ওনারা প্রত্যেকটা রুমে যাবে, যার যার বাচ্চা নিয়ে আসবে। কারণ এই বাচ্চাগুলি যদি মাঠে চলে আসে গার্জিয়ান খুঁজে পাবে না, কারণ কি পরিমাণ গার্জিয়ান আসছে তো আপনারা জানেন, প্রত্যেকটা বাচ্চার সাথে দুইজন তিনজন। উমেশ কিন্ডারগার্টেন প্যারামাউন্ট মডেল স্কুল নির্মাণ শিক্ষা অঙ্গন মনসাইন প্রিপারেটরি স্কুল বাদেকল্পা পাবলিক স্কুল এন্ড কলেজ ময়মনসিংহ স্কলার স্কুল এন্ড কালচারাল একাডেমি প্রভাত সেনা মডেল স্কুল এন্ড গার্লস কলেজ। আমাদের বিজিনিয়ার পক্ষ থেকে স্যারকে স্যার স্যার একটু দিয়ে টু একটু কাইন্ডলি ফলো করতেন। হ্যাঁ, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ময়মনসিংহের বিভাগের লেভেলের বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এবং সহকর্মী শিক্ষকবৃন্দ, ময়মনসিংহ স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি আসলে বলার কিছু নেই, বারবার একটা নাম আসতেছে ফার্স্ট মডেল স্কুল, ফার্স্ট মডেল স্কুল আছে, আমার নিজের কাছে লজ্জা বোধ হচ্ছে, তারপর আমি না বললেই না যে আমাকে এখানে কিছু বলার জন্য যে সুযোগ দেওয়া আছে, এর জন্য আমার ভাইকে অত্যন্ত ধন্যবাদ। আজকে আমি গত বছর যদি একটা অভিজ্ঞতা বলি, কর্তৃপক্ষের পক্ষ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট একটা কথা বলতে চাই যে আসলে আমাদের ময়মনসিংহ শহরে আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকি, আসলে আমাদের কোনো কমিউনিটি নেই, এটা আমাদের খুব মানে দুঃখের একটা বিষয়। আমরা আমি অনেকদিন যাবতীয় দেখেছি,
আমরা চাই একসাথে সম্মিলিত ভাবে পরিচালনা করে প্লেস মডেল স্কুল। তো এখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে, তো আমার স্কুলও পুরস্কৃত হয়েছে, সেজন্য আসলে আমার ভীষণ খুশি লাগছে। তো দুই দিনের ভিডিও একসাথে মিলিয়ে আমি আজকে ভিডিওটা ছাড়ছি, আর কালকে প্রচণ্ড ঝামেলায় ছিলাম, সেজন্য আর ভিডিও করতে পারিনি। তো নিজের গাছ থেকে ক্যাপসিকাম পেরে নুডলস রান্না করব। তো এই যে নুডলসের জন্য আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সবগুলোই কেটে নেব এবং মাংস দিয়ে নুডলসটা রান্না করব। এভাবে নুডলসটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে ক্যাপসিকামের বিচিগুলো অনেক সুন্দর একদম পোক্ত হয়েছে, এগুলো আমি রেখে দিব বীজ থেকে চারা করার জন্য। আর এদিকে ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি। ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের, একটি লাইক ভালো একটি শেয়ারের কাজ করে। এমনিতেও আমার ভিডিও একদম ভিউজ কম আসছে, জানি না কিসের জন্য। আর আপনারা তো সবাই জানেন যে আমি যে আমার ভিডিও দিতে আসলে সমস্যা হয়, আমি একদিন পরপর ভিডিও দিই, তবে মাঝে মধ্যে বিভিন্ন সমস্যার কারণে আসলে রেগুলারও ভিডিও দিতে পারি না, আর অনেকের ভিডিও আমি দেখতে পারি না। তো এখন আবার সবার ভিডিও দেখব ইনশাল্লাহ, আবার প্রিমিয়ারও দিব। সবাই দোয়া করবেন ঠিকঠাক মতো যেন ভালোভাবে সব কিছু করতে পারি। আর আজকে আমার অনেকটা ভালো লাগছে, আমার এতগুলো স্কুলের মাঝে আমার স্কুলটাও পুরস্কার পাইছে এবং একজন আমার সকল শিক্ষার্থীরা ভালোভাবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। তো আমার ছাত্রছাত্রীর জন্য সবাই দোয়া করবেন। আর এদিকে যে নুডলসটা আমি সুন্দরভাবে মাংস দিয়ে রান্না করে নিচ্ছি। ফুলকপি, মুরগির মাংস, তারপরে ক্যাপসিকাম, এই সব কিছু ধনে পাতা দিয়ে আমি এই যে নুডলসটা একদম ঝরঝরে করে রান্না করে নিব। আর এভাবে নুডলস খেতে কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে, ইন্ডিভিজুয়ালি আমিও পছন্দ করি। তো নুডলস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে।
তো নুডলসটা খেয়ে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। অলরেডি আমি অফ ক্যামেরায় কিন্তু রান্নাবান্না শেষ করে নিছি। আর এই যে এখানে দেখেন আমি আজকে চিকেন রান্না করব ঝাল ঝাল করে, তো অফ ক্যামেরায় রান্নাটা করে নিছি। আর এদিকে সাদা পোলাও বেগুন ভাজা। তো এই তো ছিল আজকের মেনু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। নতুন বন্ধু হয়ে থাকলে পাশেই থাকবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।